যেটা আমাদের লাগবে, একটা ডাবের খোল, কাটার জন্য ছুরি, কিছু ওয়ান্ডারিং জিএ পিস। এবার আমরা দেখবো কীভাবে করবো। দেখুন, প্রথমে আমরা এই ডাবের খোলটাকে নিয়ে, এটা ফাঁকা খোল যেটা রয়েছে, এই ভেতরটাকে চেঁচে টুকরোগুলো বার করে দেব। যখন ভেতরটা এরকম খোকলা ফাঁকা হয়ে গেল, এবার আমরা নেব কিছুটা আপনার বালি থাকবে, অল্প একটু মাটি থাকবে, না দিলেও অসুবিধে নেই, কিন্তু বালিটা যেন অবশ্যই থাকে, শিকড়টা বেরোতে সুবিধা হবে। এই ঝুরঝুরে বালি আর মাটি, আর এগুলোকে আমরা দিয়ে দেবো। এগুলোকে আমরা এইভাবে দিয়ে দেবো, এইভাবে ভর্তি হয়ে যাওয়ার পরে কিচ্ছু নেই, এই প্লেন ওয়ান্ডারিং ট্রিয়ের পিসগুলোকে নিয়ে আমরা এরকম একটা আঙুল দিয়ে গর্ত করব, করে পিসগুলোকে বসিয়ে দেবো। কিন্তু পিসগুলো খুব নরম হয়, একটু সাবধানে করবেন, খুব নরম হয় ডান্ডিগুলো। এই যে প্লেন্টিং হয়ে গেল, না টব লাগলো, উপর একটু বালি, ফেলে দেওয়া ডাবের খোল, ওয়ান্ডারিং জু রেডি আপনার পট। দেখুন রেডি হয়ে গেল, কেমন লাগলো জানাবেন। এবার এটাকে আপনি ঝুলিয়ে রাখতে পারেন, আর টবে রাখতেও পারেন, আবার কোথাও ঝুলিয়েও রাখতে পারেন। কেমন লাগলো জানাবেন বন্ধুরা। এবার আমি টাঙিয়ে দিলাম এটাকে, দেখুন আমার এই ওয়ান্ডারিং জিও পুরো সেট। অল্প একটু দড়ি, গাছ।